স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া যায় আছে কিনা? এই প্রশ্নটা আপনাদের হাসির কারণ হলেও অনেক মহিলাদের এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে একবার রমজান মাসে রাতভর, সাধারণত আমরা আমাদের বাসায় রাতভর রমজানে সবাই জেগে থাকে, এবাদতবন্দি করে, সকালে ঘুমায়, ফজর পড়ে, এরশাদ পড়ে, তারপর ঘুম দেয়। তো আমার মনে আছে যে রমজান মাসে এরকম একবার সকালে ঘুমাইছি, জোর আগে উঠে দেখি মোবাইলে একই নাম্বার থেকে অনেকবার কল, 15-20 বার বা এরকম অনেকবার কল। তো এত বেশি কল একটা নাম্বার থেকে দেখে কল ব্যাক করলাম যে কোনো কারোর বিপদ হলো কি না। পরে দেখি ওই পাশ থেকে এক মহিলা ধরল, বললাম কী খবর, কোনো সমস্যা বোন, এতবার ফোন করেছেন কি আপনি? তো বলে, হুজুর আমার একটা জরুরি বিপদ হয়েছে বা একটা ইমার্জেন্সি সমস্যা হয়েছে, একটা জরুরি জানা দরকার, এই জন্য ফোন দিলাম। তাই আমি বললাম, জরুরি তো বুঝছি, নাহলে এতবার কি ফোন দিয়েছেন, বলেন কী বিষয়? তখন বলল, হুজুর বিষয়টা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ হবে কিনা। তো আমি বললাম, এটা জরুরি মাসালো হলো যে এটার জন্য এতবার ফোন দিয়েছেন? আমার স্ত্রী পাশে ছিলেন, উনি শুনলেন, শোনার পর আমার স্ত্রী আমাকে বললেন, শুনো তুমি সব কিছু নিজের মতো হিসাব করলে তো হবে না, ওই বেচারির জায়গায় তুমি চিন্তা করার চেষ্টা করো। সে হয়তো তার স্বামীর পকেটে জীবনে কঞ্জুস বেটা, হয়তো কোনোদিন টাকা পয়সা পায় নাই, আজকেই হয়তো চান্স পাইছে, এখনই তার মাসালা উত্তর দরকার, তো এটা তার জন্য ইমার্জেন্সি, তোমার কাছে এটা নাথিং হতে পারে। তো আপনারা হাসলে কি হবে, অনেক মহিলাদের কাছে এটা গুরুত্বপূর্ণ, কারণ অনেক কঞ্জুস স্বামী আছে, হাত খরচের টাকাও দেয় না, যার কারণে বেচারি চুরির চিন্তা করা ছাড়া উপায় থাকে না। যদিও এখানে বেচারিরও দোষ আছে, দোষ কি? দোষ হলো বিয়ের সময় তার মহৎ ধার্য হয়েছে না হয় নাই, কিন্তু সে মহৎ নেয় নাই, ওই বাসর রাতে স্বামীর পাম্পটি চোটে মাফ করে দিস, আছে না নেই? আমার দেশে মেয়েরা এত সোজা, শুধুমাত্র একটু, আর ছেলেরা এত পরিমাণ বাটপারি জানে, বাসর রাতে বলবে, ধরবে মহর 10 লাখ 20 লাখ, এভাবে বলবে, দেখো মহর তো এখন মুরব্বীরা ধরছে, 10 লাখ এত টাকা 20 লাখ এত টাকা, এখন আমি তো এখনও উপার্জন ওইভাবে করতে পারি না, অল্প স্বল্প ইনকাম, আরে কদিন পরে ইটালি চলে যাবো, টাকার অভাব হবে, সবই তো তোমার। আর এই বোকা শোকা সহজ সরল মেয়েরাও বলে দেয়, ঠিক আছে আরে টাকা দিয়ে কী হবে, আপনি বাদ দেন, এগুলো লাগবে না, তো তুমি মাফ করে দিছো তো? হ্যাঁ আমি মাফ করে দিছি, শেষ। এই চান্সে ফেলায়া মেয়েদেরকে বোকার মত বোকা বানায়া এই বাটপারি করে পুরুষগুলো সব মহারণা মাফসাপ করে নেয়। এবার বেচারি মহিলা হুজুরের কাছে প্রশ্ন দেওয়া লাগে যে পকেট থেকে চুরি করে নিতে পারবো কি না। আপনার চুরি করার দরকারটা কি? আপনি তখন তো নিজের হক নিতে পারতেন, ছেড়ে দিতে বলছে কি আপনাকে? অবশ্য না ছেড়ে উপায় নাই, কারণ মহিলা যদি বাসরাতে বলে যে না চান্দু টাকা দেয়া ছাড়া কথা নাই, আগে মহর পরিশোধ করো, তখন তো বলবে বাপরে বাপ, এই মহিলার সাথে ঘর করবো কেমনে, ওই বাসর থুয়া ছেলে পালাবে। আমাদের সমাজে মেয়েদের অধিকার আমরা নানাভাবে বলণ্ঠিত করি এবং নষ্ট করি, তাদের মহর ঠিক মতো দেই না। তো যাই হোক, মা বোনদের অধিকার তাদের পাওনা দিয়ে দিবেন, টুকটাক তাদের হাত খরচও দেওয়া উচিত, তাদের মা আছে, বাবা আছে, খোঁজ খবর নিবে যতটুকু পারেন, সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজ খবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন। যদি কোনো স্বামী ন্যায্য পাওনা না দেয়, সংসারে খরচের টাকাও না দেয়, তাহলে সেক্ষেত্রে তার পকেট থেকে টাকা স্ত্রী নিতে পারেন। যদি তার ন্যায্য সংসারের বাজার খরচের টাকাও না দেয়, কঞ্জুস হয় বা অনেক সময় দেখা যায় একাধিক বিয়ে হলে সে অন্য স্ত্রীর দিকে ঝোঁক থাকে, এখানে টাকাই না দেয়, তাহলে এক্ষেত্রে আপনার যতটুকু ভরণ পোষণের জন্য প্রয়োজন ততটুকু তার অজান্তেও তার পকেট থেকে আপনি নিতে পারবেন। কিন্তু আপনি চাইনিজ খাওয়ার জন্য, মার্কেটিং করার জন্য, আপনার বোনের ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য আর ফাও খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়েজ হবে না, এটা মনে রাখতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।